আসসালামু আলাইকুম। যখন ইপসামে ক্লাস শুরু হয়েছিল তখন পরপর কয়েকদিন অনেকগুলো সেমিনার আমাদের হয়েছিল। প্রতিদিন সেমিনারে থাকতে ভাল লাগছিল না, তাই জন্য সেমিনার টাইমে আমি, আরিফা আর নুজহাত তিনজন মিলে চিন্তা করলাম আমরা বাইরে কোথাও যাই। তাই জন্য ওই ফাঁকা সময়টাতে আমরা চলে গেলাম র‍্যাক ইউনিভার্সিটির সামনে, কারণ আমি আগেই শুনেছিলাম এখানকার ফুচকা চটপটি অনেক মজা। কিন্তু যাওয়ার পর কোনো ফুচকার দোকান পাইনি, একটা ভেলপুরির দোকান পেয়েছি। ভেলপুরিটা আমার খাওয়ার সবচেয়ে বেস্ট ভেলপুরি। এই ভেলপুরিটা খাওয়ার জন্যই আমি ওখানে আরেকবার হলেও যাব। পাশে কিছু স্ট্রিট ফুড বিক্রি হচ্ছিল, তো আমরা ভেলপুরি খাওয়ার পর ওগুলো খেতে চলে গিয়েছি। অনেকগুলো আইটেম ছিল, তার মধ্যে দুই তিনটা আইটেম আমরা ট্রাই করেছি। বাজারপুরের আইটেমগুলোর স্বাদ একদম ভালো ছিল না, আর আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গিয়েছে এমন মনে হচ্ছিল। তাই জন্য আমি পাশে থাকা একটা কোল্ড কফি স্টল থেকে কোল্ড কফি নিয়েছিলাম। কোল্ড কফি নিয়ে আমরা আবার নিপসামের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমাদের আবার ক্লাসের সময় হয়ে গিয়েছিল। তার কয়েকদিন পরের ভিডিও এইটা। এখানে ফারসিন বসে বসে কিটক্যাট খাচ্ছিল। ফারসিনকে চকলেট দিয়ে ব্যস্ত করে এরপর আমরা চলে গিয়েছিলাম বাসার কাছেই কলোনি বাজার মার্কেটে, আমি আর তাপসী মিলে। আগারগাঁতে যারা থাকেন তারা হয়তো বা কলোনি বাজারের নাম শুনেছেন। এখানে সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। গিয়েছি যখন ওখানে ফারসিনের জন্য বাসায় পরার কিছু জুতা দেখছিলাম আমি, তারপর নিয়েও ছিলাম ওখান থেকে একজোড়া স্যান্ডেল ফারসিনের জন্য। এরপর আমরা চলে গিয়েছি গজ কাপড়ের দোকানে, এখানে খুব সস্তায় গজ কাপড় কিনতে পাওয়া যায়। ফারসিনের বাসায় পরার জন্য কয়েকটা ফতুয়া বানানোর দরকার ছিল, সেই জন্য আমি চলে গিয়েছিলাম গজ কাপড়ের দোকানে আর কয়েকটা গজ থেকে নিয়েছি আধা গজ করে কাপড়। নর্মালি এত কম পরিমাণ কাপড় দিতে চায় না আসলে, কিন্তু তারপরও অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা দিতে রাজি হয়েছিলেন। গজ কাপড় কেনার পর আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম অন্য কোনো কিছু ভালো লাগে কিনা দেখার জন্য, আর পাশাপাশি ওড়না খুঁজছিলাম বাসায় পরার জন্য, জামার সাথে ওড়না নেব আমরা। এই বাজারটাতে আসলে সব কিছুই অনেক সস্তায় পাওয়া যায়। বাসায় পরার জন্য গজ কাপড় দিয়ে জামা বানালে এখান থেকে ইজিলি কিনে আনা যায়, কিন্তু বাইরে পরার মতো কাপড়ের কোয়ালিটি এগুলো নয়, এগুলো একদম বাসায় পরার কাপড়ই ছিল। ওখান থেকে হালকা কিছু কেনাকাটার পরে আমরা বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। বাজারের মাঝে দিয়ে হাঁটছিলাম আর আশেপাশে দেখতে দেখতে যাচ্ছিলাম, যদি কোনো কিছু চোখে পড়ে তাহলে যেন কিনতে পারি। সেখান থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে আমরা বাসে এসে পড়লাম। ফারসিনের জন্য আমি একটা বাসি বাজার জুতা কিনে নিয়ে এসেছিলাম, আর ও এটা পেয়ে এতই খুশি, পরে পুরো ঘর হেঁটে বেড়াচ্ছিলো।